মুর্শিদাবাদ শহরে বসন্ত উৎসবের সূচনা শুরু হয়েছে চৈত্র মাস, তবে ফাল্গুন থেকে বসন্তের ছোঁয়া লেগেছে সকলের মনে। বসন্তের সময় দোলযাত্রাকে কেন্দ্র করে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে শুরু করেছিলেন শান্তিনিকেতন বসন্ত উৎসব। ধীরে ধীরে সারা বাংলা তথা পৃথিবীর প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে সেই বসন্ত উৎসব। নবাবনগরী মুর্শিদাবাদ শহরে গত কয়েক বছর ধরে হয়ে আসছে মুর্শিদাবাদ শহর বসন্ত উৎসব, এই বছর তার ব্যতিক্রম নয়। রবিবারে বসন্ত উৎসবের শুভ সূচনা করা হল মুর্শিদাবাদ শহরে। রবিবার বিকেলে দক্ষিণ দরজার ঐতিহ্যবাহী নববী ঘণ্টা বাজিয়ে এবং পায়রা উড়িয়ে বসন্ত উৎসবের শুভ সূচনা করেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা তথা মুর্শিদাবাদ শহর বসন্ত উৎসব কমিটির প্রধান পৃষ্ঠপোষক ইন্দ্রজিৎ ধর। দক্ষিণ দরজা থেকে আস্তাবল ময়দান পর্যন্ত করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সন্ধ্যার পর থেকে শুরু হয় আস্তাবল ময়দানে বসন্ত উৎসব 2024। রবিবার সোমবার এবং মঙ্গলবার তিন দিন ধরে এই বসন্ত উৎসব অনুষ্ঠিত হবে বলে জানান পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। সোমবার সঙ্গীত শিল্পী অনন্যা চক্রবর্তী এবং মঙ্গলবার সঙ্গীত শিল্পী পৌশালী ব্যানার্জির লাইভ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মুর্শিদাবাদ শহর বসন্ত উৎসব কমিটির পরিচালনায় 2024 মুর্শিদাবাদ বসন্ত উৎসব এবং সঙ্গীত মেলা তিন দিন ব্যাপী এই উৎসব। আমরা গত 2022-এ আমরা মানুষকে কথা দিয়েছিলাম যে এই উৎসবকে মানুষের যদি স্বতঃস্ফূর্ত সহযোগিতা এবং তাদের আশীর্বাদ দোয়া ভালোবাসা পায় তাহলে এইরকম প্রোগ্রাম প্রতি বছর, যেমন এবছর আমরা মানুষের উপরে দাবি আছে এবং মানুষের যে আস্থা এবং আমাদের প্রতি বিশ্বাস বা আমাদের প্রতি ভরসা, আমাদের প্রতি প্রচুর আমাদের প্রতি প্রচুর তাদের আস্থা আছে, এই আস্থাকে অর্জন করার জন্য। এবং মুর্শিদাবাদ শহর ঐতিহাসিক শহর, এই শহরে প্রচুর টুরিস্ট আসে। আমরা পার্শ্ববর্তী জেলা বীরভূম সেখানে বসন্ত উৎসব দেখতেও গেছি কিন্তু পরবর্তীকালে সেটা বন্ধ হয়ে গেছে। কিন্তু আমরা এই ঐতিহাসিক শহরে যদি বসন্ত উৎসবকে সামনে রেখে আরও প্রচুর টুরিস্ট বা আগত পর্যটকদের টানতে পারি তাতে এই শহরের উন্নয়ন হবে, বেকার সমস্যার সমাধান ঘটবে এবং পাশাপাশি আমাদের শহর ঐতিহাসিক শহর, এখানে আমাদের সাংস্কৃতিক প্রেমী প্রচুর ছোট্ট ছোট্ট কচি কাঁচা থেকে শুরু করে এবং এই ধরনের স্কুল যারা এই শিক্ষায় শিক্ষিত করে এবং এইরকম ধরনের প্রচুর শিক্ষক স্কুল আছে এবং আমরা এইটার মাধ্যমে আমাদের শহর থেকে যে সমস্ত শিশুরা আছে যারা সাংস্কৃতিক প্রেমী শিশুরা আছে তারা নাচ গান আবৃত্তির মধ্যে দিয়ে এই এত বড় একটা স্টেজে পারফরমেন্স করলে তাদের আত্মবিশ্বাস বাড়বে, তারা বলিষ্ঠ হবে এবং তাদের মনোবল বাড়বে। এদেরকে এই মাধ্যমে আমরা চাই এরা রাজ্যে এবং বোম্বে ভালো ভালো জায়গায় পৌঁছো এবং এর মাধ্যমে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি পীঠস্থান। আমরা এই বসন্ত উৎসবকে সামনে রেখে সারা বছর আমরা দলের রং খেলি, কেউ সিপিএম করি, কেউ কংগ্রেস করি, কেউ বিজেপি করি, কিন্তু এই সাম্প্রদায়িক যে বাতাবরণ যে আমরা মুর্শিদাবাদ শহর ঐতিহাসিক শহর, এখানে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের যে যার আমাদের মুখ্যমন্ত্রী বলেছে উৎসব সকলে ধর্ম আপন আপন উৎসব সকলে, তা আমরা এই বসন্ত উৎসবের মাধ্যমে সারা বছর আমাদের মনের মধ্যে যে ময়লা জমে সেই ময়লাকে সকল স্তরে ধর্ম বর্ণ দল মত নির্বিশেষে আমরা এই আবির খেলা খেলবো এবং এই হোলি উৎসব এবং বসন্ত উৎসব করব। এর মাধ্যমে সকলের মুখে হাসি ফুটুক, মায়েদের বোনেদের এবং সকলের পরিবারের শ্রীবৃদ্ধি হোক এবং এই রং যেন সকলের লক্ষ্মীর ভাণ্ডার হয়ে আসে এবং সকলের বাড়িতে শ্রীবৃদ্ধি ঘটে এবং সকলের বাড়িতে যেন শান্তি ফিরে আসে, এটাই আজকের ডেটে শুভ কামনা করবো এবং উপরবেলার কাছে এবং কৃষ্ণ এবং রাধা, আজকে অ্যাকচুয়ালি রাধা কৃষ্ণের মিলনের মাধ্যমেই আবির উৎসব হয়। তা আজকে আমরা রবীন্দ্রনাথকেও ভুলবো না, নজরুলকেও ভুলবো না, নেতাজিকেও ভুলবো না এবং আমাদের যারা ঋষি মণি ঋষিরা আছে কাউকেই ভুলবো না। এই রঙের মধ্যে দিয়ে যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান এবং এইটার মধ্যে দিয়ে ঐতিহাসিক শহরকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং আগামী প্রজন্ম যেন আমাদের কাছ থেকে কিছু পায় এটাই আমাদের ইচ্ছে, এটাই আমাদের স্বপ্ন।